নমস্কার, আমি মধুরিমা। ওয়েলকাম টু মাই ব্লগ, মাই টিপস। তো এখন বাজে সকাল 8:30 মতন, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো মিষ্টি আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। আমাদের ওই বাড়িতে কি হয়, কাঠের জানালা যেহেতু, সমস্ত জানালাগুলো বন্ধ থাকলে ঘরটা অন্ধকার থাকে, কিন্তু এখানে সকালবেলা হলেই চারদিক দিয়ে আলো এসে পড়ে, আর তার সাথে সাথে সকালবেলায় প্রচুর পাখি থেকে শুরু করে কোকিলের আওয়াজ। তো এই সব কিছু মিলিয়ে মিশিয়ে মিষ্টি প্রায় 7:30-8 নাগাদ ঘুম থেকে উঠে পড়েছে। একদিকে ভালোই হলো, মিষ্টি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লে কি হয়, দিনটা অনেকটা বড় লাগে এবং সমস্ত কাজগুলো কিন্তু তাড়াতাড়ি শেষ করা যায়। মিষ্টির ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। ওকে আজকে ব্রেকফাস্টে দিয়েছিলাম ওটস আর আপেল, আর এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। সকালে বেরিয়েছিলাম, একটা কাজ ছিল, আমি বড়নগরে গিয়েছিলাম, আর বড়নগরে সকাল সকাল গেলে কচুরি তরকারি ডাল খেতে ভালো লাগে না, তাই সকাল সকাল আমাদের তিনজনের ব্রেকফাস্টের জন্য দুটো করে, বেশি না, দুটো করেই কচুরি নিয়েছি। চলো আজকে খাওয়া যায়। চলো আসো। ম্যাডাম তো এক্ষুনি দেখলেই চাইবে। শোনটা পাপাই, গুল্লু পাপাই। মম এখানে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে, আর আজকে মমের পুরনো গ্যাস ওভেনেই রান্না হচ্ছে। নতুন গ্যাস ওভেন আনা হয়েছে, কিন্তু যতদিন না নতুন সেট আপ তৈরি হচ্ছে ততদিন ওটা বসানো হবে না। তো আজকে মম প্রথম এই বাড়িতে চিকেন রান্না করছে, তাই তো মম? কিরম লাগছে? মমের শরীরটা একদম ভালো নেই, খুব কাশি হয়েছে। নাও, স্নান কমপ্লিট করলাম। তো যেটা বলছিলাম, মমের চিমনিটা অর্ডার করা এতদিন হয়নি, তার কারণ হচ্ছে এই যে ফ্ল্যাটের অ্যাড্রেস সেটা আমাদের জানা ছিল না। তো ফ্ল্যাটের অ্যাড্রেসটা জানার পরে তারপর ও জাস্ট এই অর্ডার করছে, আর মিষ্টি এখন ঘুমোচ্ছে। চন্দ্রমুখী আলু দিয়ে জল দিয়ে দিলে হয়ে যায় চন্দ্রমুখী আলু। মমের নতুন রান্নাঘরে প্রথম হাঁড়িতে ভাত বসিয়েছে, তাই তো মম? কেমন লাগছে? খুব ভালো। তোমার ফিলিংসটা বলো একটু, সবার সাথে শেয়ার করো। নতুন বাড়িতে খুব ভালো লাগছে, খুব ভালো, কিন্তু শরীরটা ভালো নেই। শরীরটা কেমন লাগছে এখন? শরীরে কাশি, জ্বর জ্বর, ওষুধ তো দিয়েছি, ঠিক হয়নি এখন, একটু ভালো লাগছে না। তোমাকে বলেছি না একটু আদা মুখে দিতে? আমাদের এটা অনেক দিন ধরে দেখার ইচ্ছে ছিল যে মমের নতুন রান্নাঘরে কবে রান্না করবে। তো আজকে এটা দেখার পরে এবং আপনাদের সঙ্গে শেয়ার করার পরে সত্যি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে ইচ্ছে করছে। তো এই যে টেবিল বাইরে আনা হচ্ছে আজকে, এই প্রথমবার টেবিল বাইরে আনা হচ্ছে, এই জায়গাটা পুজো হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এই যে টেবিল আনা হয়ে গেল, আর এই যে নতুন কভার কেনা হয়েছিল, দেখতে খুব সুন্দর লাগছে। আমি যেহেতু মমের 4-সিটার টেবিল, এজন্য 4-সিটারই কিনেছি। মম ভালো হয়েছে টেবিল কভারটা? কালারটা ভালো হয়েছে না? একদম পারফেক্ট জায়গাটা হয়েছে, তাই না মম?
তো এদিকে বিছানার চাদরটা আমি চেঞ্জ করে দিচ্ছি, মমকে একটু হেল্প করে দেওয়া এই আর কি। মম তো মমের এখানে আসলে মম কোনো কাজই করতে দেয় না। তখন বিয়ের পর বরানগরের বাড়িতে যেতাম তখন একই রকম ছিল, যখন স্পোর্টিং ক্লাবে মানে এর আগে মম যে ফ্ল্যাটে থাকতো, যারা আমার আগের ব্লগ দেখতেন তারা নিশ্চয়ই জানবেন মম আগে একটা অন্য ফ্ল্যাটে থাকতো, তো সেখানেও তাই আর এখানেও তাই। নতুন ফ্ল্যাটে শিফট করার পরে মমের শরীরটা একটু খারাপ হয়ে গেছে, তার কারণ হচ্ছে কয়েকদিন ধরে যে রকম ভাবে কাজের চাপ গেল এটা কাটিয়ে উঠতে হয়তো আর কিছুদিন সময় লাগবে, সমস্ত কিছু ম্যানেজ করে নেওয়া, নতুন বাড়িতে সমস্ত কিছু গুছিয়ে নেওয়া। তো আজকে আমাদের জন্য চিকেন রান্না হয়েছে, মিষ্টিকেও আজকে আমি চিকেন দিচ্ছি একটু। মিষ্টিকে আমি চিকেন দিচ্ছি এটা কিন্তু প্রথমবার নয়, এটা দ্বিতীয়বার, যেহেতু আমি আগেও দিয়েছি এবং মিষ্টির কোনো রকম প্রবলেম হয়নি বলেই আপনাদের সঙ্গে আবারও শেয়ার করছি রেসিপিটা। তো প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, এখানে আমি প্রেশার কুকারে করছি পুরোটা, তার মধ্যে অল্প একটু দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম আদা থেতো করে নেওয়া। পরিমাণটা আমি তো হাতে করে নিলাম আপনারা দেখতে পেলেন, আর এখানে ছোট ছোট দু পিস আমি চিকেন রেখেছিলাম সেটা একদম ছোট কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর আদাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর চিকেনটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। চিকেনটাও কিছুক্ষণের জন্য একটুখানি হালকাভাবে ভেজে নেব, তারপর এর মধ্যে আরও কয়েকটা ইনগ্রেডিয়েন্টস আমি অ্যাড করব। চিকেনটা একটু হালকা সটে হয়ে গেলে তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, আর এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে আমি অ্যাড করব সবজি। সবজির মধ্যে আজকে দেবো হচ্ছে শুধু গাজর, একটু গাজর আমি এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, চারটে টুকরো দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চাল। এরপর সব কিছু একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো শেষে জল। তারপর মিষ্টির এই ছোটো প্রেশার কুকারটায় সাত আটটা হুইসেল দিয়ে নিলেই একদম রেডি হয়ে যায়, ভাতটাও বেশ নরম হয়ে যায় আর চিকেনটা তো একদমই গলে যায়। কিন্তু নো ডাউট এটা খেতে ভীষণই টেস্টি হয়। আর এখানে যে জিরে গুঁড়োটা আমি ইউজ করলাম, মম সেটা গোটা জিরে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছে। দিনকে মমই বলছিল দোকান থেকে কিনে আনা কোনো রকম গুঁড়ো মশলা মিষ্টির খাবারে না দিতে, সেটা গোলমরিচ গুঁড়ো হোক বা জিরে গুঁড়ো হোক বা ধনে গুঁড়ো হোক, সেটা আমরা যদি গোটা মশলা একটু শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রাখি তাতে অনেক বেশি ভালো হয়। চাইলে আপনারা এর মধ্যে একটুখানি গোলমরিচ গুঁড়ো অ্যাড করতে পারেন, কিন্তু যেহেতু আমি আদা অ্যাড করেছি, আদার একটা ঝাল রয়েছে, সেজন্য আর গোলমরিচ গুঁড়ো দিলাম না। বেশিরভাগ দিনে আমি মিষ্টিকে যেহেতু সবজি সেদ্ধ, চাল ডাল সেদ্ধ এই ধরনের খাবার দিয়ে থাকি, মানে সেদ্ধ জাতীয় খাবার দিয়ে থাকি, তো সেই সময় ম্যাশ করে দেওয়ার প্রয়োজন পড়ে, না হলে মিষ্টি খেতে চায় না, কারণ কি ওই খাবারগুলো অতটা টেস্টি লাগে না। কিন্তু এই ধরনের খাবারগুলো তো নো ডাউট টেস্টি হয়, তো সেজন্য আর ম্যাশ করার প্রয়োজন হয় না, মিষ্টিকে আমি হাতে করেই এইভাবে খাইয়ে দিই। আর যেহেতু আজকে টেস্টি খাবার রয়েছে সেজন্য মিষ্টিকে হাতে করে খাইয়ে দিলেও কোনো রকম কোনো অসুবিধা হয় না। আমি দিয়েছি কি দেব, ভালো আছে চিকেন? আমাদের ডাইনিং টেবিল পাতা হয়ে গেছে ওইদিকে, কিন্তু ফ্যানটা এখনো লাগানো হয়নি, ওই জন্য আমরা এখানে মেঝেতে বসে খাওয়া দাওয়া করছি। তো আজকে আমাদের খাবারে রয়েছে ভাত, তার সাথে উচ্ছে ভাজা, আর রয়েছে চিকেন। আর এই যে মম এখানে বসে খাচ্ছে আর মিষ্টি ওইদিকে বসে খেলাধুলা করছে। মাম্মা তো মিষ্টিকে মেঝেতে ছেড়ে দিলো, আবার থালা টালা নিয়ে টানাটানি করবে, সেজন্য এখানেই বসিয়ে রাখা হয়েছে। মিষ্টিকে নিয়ে আজকে প্রথমবার ছাদে এলাম, ফ্ল্যাটের ছাদে। মাম্মা তাকা, দুপুরের পর থেকে প্রচন্ড গরম লাগছিল, ঘুমিয়েছিলাম, কিন্তু ছাদে আসার পরে একটা ঠান্ডা হাওয়া আসছে এত সুন্দর দূর থেকে যে খুব ভালো লাগছে, ওয়েদারটা খুব সুন্দর। হাজব্যান্ড অনেকক্ষণ বেরিয়ে গেছে পেশেন্ট করানোর জন্য, আর মম এখন একটুখানি বেরিয়েছে, সামনেই একটা বাজার রয়েছে। মম বললো আমি একটু বাজারটা ঘুরে দেখে আসি যে কিরকম বাজারটা রয়েছে। তো আপনাদের সাথে আরও একটা কথা শেয়ার করে রাখি, সেটা হচ্ছে এই যে ফ্ল্যাটটা নেওয়া হয়েছে মমের জন্য, এই ফ্ল্যাটটা কিন্তু আমাদের বাড়ি থেকে খুবই কাছে, হাঁটা যদি যায় তাহলে মোটামুটি 15-20 মিনিট লাগবে, আর যদি বাইকে করে আসতে হয় তাহলে মোটামুটি 7-8 মিনিটেই চলে আসা যায়। এই জিনিসটাই আমরা অনেক দিন ধরে চেষ্টা করছিলাম যাতে মমকে আমাদের বাড়ির খুব কাছে আমরা নিয়ে আসতে পারি। এর আগে মম যে ফ্ল্যাটটায় থাকতো সেটাও আমাদের বাড়ি থেকে কাছেই ছিল, কিন্তু মানে মোটামুটি অটো করে যেতে হবে এরকম ছিল আর কি, তো তার থেকেও এটা আরও অনেক বেশি কাছে। প্রথমে আমরা চেয়েছিলাম যে আমাদের যে বাড়ি রয়েছে সেই পাড়াতেই যাতে মমের একটা ফ্ল্যাট থাকুক, কিন্তু আমাদের ওইদিকে কি মানে সবাই এখন নতুন বাড়ি করছে, জমি কিনে নতুন বাড়ি করছে, ফ্ল্যাট খুব একটা গজিয়ে ওঠেনি। তো আমাদের বাড়ি থেকে একটু যদি মানে সামনে দিয়ে কল্যাণী রোড যাচ্ছে একটু যদি এগিয়ে আসা যায় তাহলে আবার অনেক ফ্ল্যাট তৈরি হচ্ছে, তার মধ্যে থেকেই সব থেকে কাছের ফ্ল্যাটটা মমের জন্য নেওয়া হয়েছে।
এই বাড়িতে এসে আর কি চুল টুল আঁচড়ানো সেরকম চুল আঁচড়ানোতে খুবই অসুবিধা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, আচ্ছা তুমি দাঁড়াবে, দাঁড়াও। তার কারণ হচ্ছে আয়না কোনো কিছু এখনো সেট করা হয়নি, ড্রেসিং টেবিল জাতীয় কিছু, তো ওই ছোট আয়না একটা রয়েছে সেটাতেই আমরা মুখ দেখছি সবাই। আর মিষ্টিকে তো আমি চুল বেঁধে দিয়েছি কি মাম্মা, আর মিষ্টি হচ্ছে ওকে একদমই একা রাখা যাচ্ছে না, মিষ্টি বসবেই না, কোথাও বসবে না, ওকে শুধু কোলে করে নিয়ে ঘুরতে হবে, হয় ব্যালকনিতে যেতে হবে, নয় এই যে এখন একটু বসেছি ওর ভালো লাগছে না, নয় হচ্ছে এই যে জানলায় নিয়ে দাঁড়াতে হবে ওকে, এই হচ্ছে অবস্থা, এই যে কেঁদে কেটে একসা হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা যাও, দাঁড়াবো চল। দুপুরবেলার পর থেকে বেশ গরম হয়, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার পরে এত হাওয়া, এত হাওয়া, মানে শুধু হাওয়া নয় ভীষণ ঠান্ডা হাওয়া, সেজন্য খুবই আরাম লাগে। ভাল লাগছে এখানে? ভাল লাগছে? দিন ব্লগে করা যে সমস্ত প্রশ্নগুলো ছিল আশা করছি আপনারা আপনাদের সমস্ত উত্তর পেয়ে গিয়েছেন। শেষে আরও একবার বলে রাখি যে এই ফ্ল্যাটটা নেওয়া হয়েছে মমের জন্য, আমরা আমাদের বাড়িতে আবার ফিরে যাব, মমের সঙ্গে আমরা এখানে কয়েকদিন কাটাতে এসেছি, আর কয়েকদিন কাটাতে এসেছি বললে ভুল হবে, তার কারণ মম এখন এত কাছে চলে এসেছে বারবার যাতায়াত তো হবেই। মমের ফ্ল্যাটে এখনও অনেক কিছু গোছানো বাকি রয়েছে, তাও যতটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম ডেফিনেটলি আপনারা বলবেন যে ফ্ল্যাটটা গোছানোটা কেমন হয়েছে। এখন প্রায় বাজে রাত 11টার মতন, মিষ্টির বাবা চলে এসেছে, দেখতেই পাচ্ছেন কতটা আনন্দ পাচ্ছে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরবো নতুন ভিডিও নিয়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।